Yamaha বাংলাদেশের বাজারে নতুন একটি প্রিমিয়াম সেগমেন্টের বাইক নিয়ে এসেছে যার নাম Yamaha R15M এই বাইকটি বর্তমানে ব্যবহার করছে মাহাদি হাসান ভাই তো মাহাদি হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো এই বাইকের ভালো মন্দ ফিডব্যাক নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক যেমনটি বলছিলাম যে আজকে আমাদের সাথে আছেন মাহাদি হাসান ভাই এবং তিনি ইউজ করছেন Yamaha R15M তো চলুন তার কাছ থেকে মতামতগুলো জানি মাহাদি ভাই আপনাকে আমাদের বাইকার্স ক্যাফেতে স্বাগতম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মাহাদি ভাই আপনি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি যে মানে প্রথমে আপনি আমাদেরকে বলবেন যে আপনি প্রথম মানে সর্বপ্রথম বাইক চালানো কবে শিখেছিলেন এবং কোন বাইক দিয়ে শিখেছিলেন মানে শিখেছিলেন এটা আচ্ছা আমি যদি প্রথমে বলি সেটা হচ্ছে 2013 সালে আচ্ছা বাজাজ প্লাটিনা আমার আব্বুর বাইক ছিল তখন ওইটা হচ্ছে যেহেতু ছোট ছিলাম আচ্ছা এভাবে হচ্ছে এক সময় আব্বুর কাছ থেকে নিয়ে আমাদের বাসার পাশে এক রাস্তায় হচ্ছে আমি এভাবে একা শিখেছিলাম মানে কোনো সহযোগিতা না আমি একা শিখছিলাম ওই দেখে নিতাম টুকটাক কিভাবে কি করে না করে আচ্ছা তো আপনি বর্তমানে ব্যবহার করছেন Yamaha R15M জি তো এই বাইকটা আপনি ব্যবহার করার পূর্বে কোন বাইক ব্যবহার করেছেন মানে এর আগে কোন বাইকটা ব্যবহার করতেন আচ্ছা এর আগে আমি হচ্ছে ইয়ামাহারিতেই ছিলাম ইয়ামা বাইক ইউজ করছি এফজেডএস ভার্সন 2 আপনার হচ্ছে আরমাডা ব্লু যেটা ওটা হচ্ছে আমি আড়াই বছর ইউজ করছি আড়াই বছর ইউজ করেছি তো এটা আমরা দেখছি যে দুইটা দুই ক্যাটাগরির বাইক একটা হচ্ছে কমিউটার মানে স্পোর্টস কমিউটার আর একটা হচ্ছে স্পোর্টস জি তো কমিউটার থেকে স্পোর্টসে শিফট হওয়ার কারণটা আচ্ছা কমিউটার থেকে আমার প্রথম থেকেই খুব ইচ্ছে ছিল যে হচ্ছে যদি কখনো আল্লাহ তৌফিক দেয় আমি হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের বাইক ইউজ করব যদি আরও স্পেসিফিকভাবে যদি বলি তাহলে সেটা হচ্ছে আপনার স্পোর্টস টাইপের যে বাইকগুলো আছে খুব ইচ্ছা ছিল আর কি সেই হিসাবে আমার বলতে পারেন মানে আপনার একটা ড্রিম ছিল যে আপনি স্পোর্টস বাইক রাইড করবেন জি জি এক্স্যাক্টলি এই বিষয়টা এরকমই আছে তো আরেকটা বিষয় যে আপনি ইয়ামাহা R15M এটা তো স্পোর্টস ক্যাটাগরির বাইক তো বাজারে অন্যান্য ব্র্যান্ডের স্পোর্টস ক্যাটাগরির বাইক আছে জি তো হোয়াই ইউ চুজ ইয়ামাহা R15M অন্যান্য ব্র্যান্ডের থেকে ইয়ামাহা থেকে না ইয়ামাহা আমার যদি সত্যি কথা বলতে গেলে একটা উইকনেস কাজ করে হচ্ছে ইয়ামাহার প্রতি সেই হিসেবে প্রথম থেকেই ভেবেছিলাম যদি কখনো হয় ইয়ামাহা আর সবচেয়ে বড় বিষয়টা কি এই মানে R15 যে বিষয়টা থাকে আর কি একটা ফিল থাকে আর কি এই বিষয়টাই হচ্ছে একটা প্যাশনেট প্যাশন আচ্ছা আচ্ছা তো আপনি এই বাইকটা কেনার আগে তো বিভিন্ন রিভিউ দেখেছেন তাই না জি মানে কেনার আগে রিভিউ দেখেছেন বিভিন্ন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া যেখানেই হোক আপনি বাইকটা নিয়ে সার্চ দিয়েছেন খুঁজেছেন বিভিন্ন ভালো মন্দ বিষয় তো যেরকম দেখেছেন আর কি ভিডিওতে তো সেরকম কি ফিডব্যাক বর্তমানে পাচ্ছেন আচ্ছা আমি এই বাইক যখন প্রথম লঞ্চ হয় একটু বাংলাদেশে যেহেতু একটু দেরি করে লঞ্চ হয় সেই হিসাবে আমি খুব ইউটিউব ঘাটাঘাটি করছিলাম তো প্রথম থেকে মানে যেভাবে দেখছিলাম আর কি বলা যেতে পারে যে হ্যাঁ 100% না হলেও আপ টু দ্য মার্ক আচ্ছা এবার আপনার থেকে শুনবো কিছু ভালো দিক এই বাইকের ভালো দিক কী কী পাচ্ছেন আচ্ছা ইয়ামাহার তো সবচেয়ে বড় সুনাম হচ্ছে যে ওদের ব্রেকিং এবং কন্ট্রোল কন্ট্রোল জি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ফার্স্ট অফ অল আমি বলবো যে ব্রেকিং এবং কন্ট্রোল হচ্ছে দুর্দান্ত নতুন কিছু ফিচার অ্যাড করেছে যেগুলো 150 সেগমেন্টে যেগুলো হচ্ছে একদম নতুন ট্র্যাকশন কন্ট্রোল তারপরে হচ্ছে কুইক শিফটার এটা হচ্ছে খুব ভালো ইফেক্টিভ কাজে দেয় আর কি বলতে এই ট্র্যাকশন কন্ট্রোল না হলে কুইক শিফটারটা মোটামুটি কাজে দেয় আর কি দেখা যাচ্ছে যে হাই রিপস করার জন্য বা লংয়ে গেলে তারপরে হচ্ছে মাইলেজ মাইলেজটা স্পোর্টস বাইক হিসেবে দুর্দান্ত দুর্দান্ত মানে একদমই আসলে খুবই খুবই ভালো তার মধ্যে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি আছে কিছুটা একদম দেখা যাচ্ছে যে অন্যান্য তুলনায় একটু অ্যাভেলেবিলিটি থাকে আর এ তো আর কি যেহেতু আপনি স্পোর্টস ক্যাটাগরির বললেন তো এটা তো একটু লিন হতে হয় তাই না জি হ্যান্ডেল বারটা একটু ধরতে গেলে লিন হতে হয় তো সেই ক্ষেত্রে কমফোর্টের বিষয়টাও চলে আসে তো কমফোর্ট কেমন পাচ্ছেন এই বাইক থেকে আচ্ছা আমি যে কমফোর্টের বিষয়ে বলি সেটা আসবে হচ্ছে ভার্সন 3-এর তুলনায় ভার্সন 4 কিংবা এম এর হচ্ছে একটু আপরাইট হ্যান্ডেল করেছে যে কারণে কিছুটা হলেও কমফোর্ট আর কি আর যেহেতু আপনার এই সামনের এই ফুয়েল ট্যাঙ্কটা একটু চিপা এই কারণে একটু বসতে কমফোর্ট ফিল হয় যারা একটু দেখা যাচ্ছে যে একটু শর্ট সাইজের একটু যারা তারা করতে চালাতে পারবে আর কি আচ্ছা এবার আপনি আমাকে বলবেন খারাপ দিকগুলো আচ্ছা খারাপ দিক বলতে গেলে না আপনি যেগুলো পাচ্ছেন আর কি আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলবো এর হচ্ছে বিল কোয়ালিটি আচ্ছা আচ্ছা বিল কোয়ালিটি হচ্ছে ব্যাক প্যানেলের ইস্যু আছে ভেঙে যায়
এটা একটু নরমাল বলা যেতে পারে ব্যাকিং হ্যাঁ ব্যাক পেনের সমস্যা আছে দেখা যাচ্ছে যে পিলিয়ন পেছনে যদি ধরে গ্যাব্রিল টাইপের যেটাকে বলে ওটা ধরলে ভেঙে যায় আমি আচ্ছা এটা আমার ব্যক্তিগত মতামত আমার এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত জি জি আমার আমি হচ্ছে আমি একটু চেনের ইস্যু পাই আর কি হ্যাঁ খুব চেন মনে খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায় আমার কাছে মনে হয় জিনিসটা তার মধ্যে তারপর হচ্ছে প্লাস্টিক কোয়ালিটি আরেকটু উন্নত করলে যেহেতু এত টাকা দিয়ে কিনা হচ্ছে বেটার হতো অনেক বেশি বেটার হতো আর কি আচ্ছা এইসব বিষয়ে আর একটু বেটার করা যেত আচ্ছা দাম অনুযায়ী জি দাম তো আচ্ছা আপনি একদিনে কত কিলোমিটার রাইড করেছেন বাইকটা নিয়ে আচ্ছা যেহেতু আমি হচ্ছে খুব বেশি আমার রাইড করা হয় না আমি সর্বোচ্চ একবার 150 মানে 150 কিলোই রাইড করেছিলাম আচ্ছা সেই ক্ষেত্রে কমফোর্ট কন্ট্রোল ইঞ্জিনের পারফরম্যান্স কেমন পেয়েছেন ফিডব্যাক এখান থেকে আচ্ছা কন্ট্রোল ভালো পেয়েছি এক কথা বলতে কন্ট্রোল কমফোর্ট কিছুটা কম যে আপনি বুঝতেই পারছেন যেহেতু আপনার স্পোর্টস ক্যাটাগরি ইঞ্জিন পারফরম্যান্স ইঞ্জিন পারফরম্যান্স ভালো মোটামুটি ভালো ভালো বলতে ভালোই ভালো বলা যেতে পারে আপনাকে দেখা যাচ্ছে একটা ফিল দিবে আর কি যা আপনি আচ্ছা হাইওয়েতে তো রাইড করেছেন তো সেক্ষেত্রে শহরের মধ্যে এবং হাইওয়েতে কেমন মাইলেজটা পাচ্ছেন আচ্ছা আমি যদি অন অ্যাভারেজে বলেন সমস্যা নেই আচ্ছা আমি 45 থেকে 46 এর মধ্যে রাখবো 45 থেকে 46 জি অন অ্যাভারেজ আপনি মাইলেজ পাচ্ছেন জি তো আচ্ছা এই বাইকটা আপনি গত 6 মাস না সরি 3 মাস ধরে ইউজ করছেন আমার যদি ভুল না হয় জি 3 মাস তো এই বাইকের 3 মাসের একটু অনুভূতি আমাদের সাথে শেয়ার করেন 3 মাসে ইউজ করলেন 2200 কিলোমিটার রাইড করলেন একটু অনুভূতি আমাদের সাথে শেয়ার করেন যদি প্রথমে বলি সেটা হচ্ছে স্মুথনেস আচ্ছা স্মুথনেস যেহেতু বি6 ইঞ্জিন অনেক অনেক বেশি রিফাইন এবং স্মুথ আছে আচ্ছা আর হচ্ছে আপনি একটা ফিল পাবেন একটা একটা বাইকটা নিয়ে গেলে কোথাও গেলে আপনি একটা ক্যাচি লুক পাবেন আচ্ছা ভালো লাগে এক কথা বলতে গেলে বাইকটা চালাতে আসলে খুবই ভালো লাগে আমি আমি পজিটিভ দিকও বলবো নেগেটিভ থেকে পজিটিভটা একটা পজিটিভটা বেশি বেশি বলবো জি মাহাদি ভাই আপনি আমাদের শতব্যস্ততার মাঝেও আপনি সময় বের করে আমাদের বাইক ক্যাফেতে উপস্থিত হয়েছেন এবং আমাদের সময় দিয়েছেন যার কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের মোটরসাইকেল ভ্যালির পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট সাদরে গ্রহণ করবেন আশা করি থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আর আমাদের স্মৃতি আপনি যে আমাদের বাইক ক্যাফেতে এসেছেন সেজন্য স্মৃতিস্বরূপ আমাদের বোর্ডে একটু আপনার সিগনেচারটা একটু কষ্ট করে এখান থেকে বসেই দেন এখানে আপনার প্লেস যেখানে সুবিধা হয় আচ্ছা ঠিক এখানে হয়তো বা সুবিধা হতে পারে আপনি দেন আপনার সিগনেচার এবং আজকের ডেটটা আজকের ডেট হচ্ছে আচ্ছা আজকের ডেট হচ্ছে 27/11/2022 থ্যাংক ইউ মাহাদি ভাই থ্যাংক ইউ আচ্ছা আমাদের এবার বিদায় নেওয়ার পালা তো বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আচ্ছা আমি আসলে খুবই এমন এমন বলার মতো আমি কেউই না তাও যতটুকু বলতে হয় কি আমি বলবো যে মোটর সাইকেল মানে মরণ সাইকেল আর কি অনেকেই বলে হ্যাঁ তো সেই হিসেবে বলবো যে আপনারা অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন খুব রিক্সি একটা ভেহিকেল সেই হিসেবে আমি বলবো যে প্রতিটা বাইকারদের ভাইদেরকেই বলবো সার্টিফাইড হেলমেট ইউজ করবেন সেফটি গিয়ার্স ইউজ করবেন সাবধানে লেন চেঞ্জ করবেন ইন্ডিকেটার ইউজ করবেন জাস্ট আপনারা সবাই সব কিছুই জানেন জাস্ট এই আর কি আমি তো চেষ্টা করবেন আর কি আর অবশ্যই আল্লাহর উপর ভরসা করেই আমরা হচ্ছে আপনার সাথে আমিও একমত আমাদের যে বাইকার ভাইরা আছে তারা যেন সর্বদা সেফটি এনশিওর করে তাদের বাইকগুলো রাইড করে তো বাইকার্স আজকে এই ছিল আমাদের আর ইয়ামাহা R15M ইউজার রিভিউ নিয়ে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং মাহাদি ভাইয়ের কাছ থেকে এই বাইকের ভালো এবং মন্দ বিষয়গুলো জানতে পেরেছেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ